যে 6টা বাজে নাচছে এসেছে গাড়ি এসে গেছে গেটের বাইরে বৃষ্টি প্রচন্ড পড়ছে দেখো সেটাই মানে ভীষণ বিরক্ত লাগছে গো বৃষ্টিটা সত্যি আই বৃষ্টি পড়ছে আই বেরিয়ে পড়ছে রিলা সানুকে নেব নিয়ে সোজা এয়ারপোর্ট একদম আমি একটা ধরছি সৌরভ না তুমি ছাড়ো এখন তুমি তৃতীয় একটা ধরো তুমি দুটো নেওয়ার কিছু নেই আমি এটা নিয়ে চলে যাচ্ছি তুমি ওটা ভেতরে বলিয়ে করে দাও বৃষ্টি পড়ছে কিন্তু প্রচন্ড চলো আমি চলে যাচ্ছি এই দেখো নাটু ডাকছে দেখো এই দেখো এই দেখো ডাকছে নাটু চিৎকার করো না লেগে যাবে সানু উঠে গেছিস বুল্লা সমস্ত লাগেজ তুলছে ইউ আর এক্সাইটেড সানু সানু ব্যাগ নিয়েছে পিঠে করে নিয়ে যাবে সানু তোমার ব্যাগ তুমি ক্যারি করবে তো সানুর নিউ হেয়ার কাট সানুকে খুব সুন্দর লাগছে আমরা কলকাতা এয়ারপোর্ট পৌঁছে গেছি 10:30 ফ্লাইট তার আগে একটু টিফিন করে নেবো খুব খিদে পেয়েছে কেন তুই উইন্ডো সিট তোকে কে বলেছে উইন্ডো সিটে বসতে কে বলেছে এদিকে তাকিয়ে বল আর ওর টিকিটে উইন্ডো সিট আছে ওই উইন্ডো সিট কাউকে দেবেন কোভিড সংক্রমণ কে প্রসার কো এই দৃশ্যটা তোমাদের না দেখিয়ে পারলাম না দেখো সমুদ্র থেকে কিরকম শহরে ঢুকছে আমরা চেন্নাই শহর ঢুকে গেছি অসাধারণ লাগছে ওপর থেকে না মানে কি বলবো শহরটাকে শুধু দেখো মানে এত আনন্দ লাগছে সবুজে মোড়া একটা শহর কিছু ভালো লাগলে সেটা তো সব সময় তোমাদের সাথে শেয়ার করি আমি জানি তোমাদেরও ভালো লাগবে প্লিজ কমেন্ট করো কেমন লাগছে চেন্নাই নেমে গেছি আমি ব্যাগেজগুলো কালেক্ট করতে যাচ্ছি বুল্লা পেছনে আসছে সানুকে নিয়ে বুল্লা এখানে সবার ব্যাগ দেখে বলছে আমার উল্টো পাল্টা ব্যাগ তুলছে কিরে বুল্লা এটা তোর না তুই ভুলভাল বলিস না চেন্নাই এয়ারপোর্টটাও বেশ বড় আর বেশ সুন্দর আর ভেতরেই কিন্তু এয়ারপোর্টের ভেতরেই কিন্তু ট্যাক্সি কাউন্টার রয়েছে তো আমরা এখান থেকেই ট্যাক্সি বুক করে নিলাম পেয়ে গেছিস আসছে বৃষ্টি চলে আসছে সত্যি আবার নাবলাম বৃষ্টি এয়ারপোর্টে নেবে আমরা দুটো জায়গা ছিল একটা এ একটা না একটা ওয়ান একটা টু তাই না বললো তো সেখানে আমরা ব্যাগেজ কালেক্ট করতে ভুল জায়গায় দাঁড়িয়েছিলাম মানে বিতে দাঁড়িয়েছিলাম ওটা এ হবে ওয়ান টু ওটা ওয়ান হবে একজন বুল্লাকে এসে বলছে আপনি বুল্লা ক্লাউডস কিচেন না আপনি বুল্লা না জিপসিবংয়ের ভিডিও দেখেছে আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি এবার হোটেলের দিকে যাচ্ছি তবে শহরটা খুব নিট অ্যান্ড ক্লিন
হয়েছে। এই হোটেলটা ভেতরে গিয়ে দেখাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে বসো, আমরা এখানে ব্যাগগুলো নিয়ে বসো। হ্যাঁ, চেন্নাইয়ের রুম এইটা। আমরা হোটেলে জাস্ট ঢুকেছি, তো তোমাদের আমি বাইরে থেকে দেখাবো বলে আমি বাইরে বেরোলাম। বুল্লা সান ভেতরে রয়েছে, তো বুল্লা একটু ফ্রেশ হচ্ছে। জিনিসগুলো ফ্রিজে রাখ। একটা কাভার্ড আছে, এই যে দেখো, প্লাস দেখিয়ে দিই, একটা লকারও রয়েছে, খুব বড় একটা কাভার রয়েছে। আমাদের তো 7 দিন থাকতে হবে সানুর ট্রিটমেন্টের জন্য, 8 দিন। তো খুব ভালো, মানে পরিবেশটাও ভীষণ ভালো। আর এটা সানু এখন একটু খাচ্ছে, আমরাও একটু লাঞ্চ করবো, তার আগে একটু চা খাবো। ভীষণ চা তেষ্টা পেয়েছে, কারণ ইন্ডিগোর কফিটা ভালো ছিল না, বল বললো? একদমই বাজে। হ্যাঁ, আর এখানে আমরা একটু ব্যাকট্যাক রেখেছি। এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে একটা পাউচ রয়েছে, এখানে একটা চেয়ার, আর টিভি তো রয়েছে সানুর জন্য। সানু তো অলরেডি টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে। সানু কেমন লাগলো? ভালো লেগেছে বাবু? সানু খুব হ্যাপি। আর এটা আমাদের বেড, এখানে একটা উইন্ডো রয়েছে, খুব সুন্দর। বুঝলে, একটু খোল দেখি, এই যে পুরো রাস্তাটা দেখা যায়। হ্যাঁ, এই আশেপাশেই শঙ্কর নেত্রালয়। হ্যাঁ, আশেপাশেই শঙ্কর নেত্রালয়, এই যেটা বড় মিরর। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। এইটা স্নানের জায়গা রয়েছে, এখানে সমস্ত রয়েছে, টাওয়েল টাওয়েল। আর একটা মিরর রয়েছে, এই হ্যান্ড ওয়াশটা আমি এনেছি। মোটামুটি আমার ইচ্ছে আছে তোমাদের খুব ভালো করে ইনফরমেশান দেয়া, আমি যতটুকু পারবো ততটুকু দেব। তো কালকে বললে আমাদের ডেট আছে না ডক্টরের কাছে? ডক্টর সকাল 9:25 সানুকে নিয়ে ডক্টরের কাছে যাব। তো আজকে সন্ধেবেলা আমার আর বুল্লার একটু ইচ্ছে আছে আশপাশটা একটু দেখে নেবো, কতটা দূর কতটা কি সমস্ত কিছু জেনে নেবো। হ্যাঁ, তোমাদের যেরকম যেরকম পারবো নিশ্চয়ই ইনফরমেশন দেবো। আর এবার একটু ফ্রেশ হবো, সেই ভোর 5:15 আমি উঠেছি। আমি 5:00 বুল্লা 5:00 উঠেছে, তো এবার একটু ফ্রেশ হবো। তাই উঠেছে, সানু একটু ফ্লাইটে ঘুমিয়েছিল, তাও বেশিক্ষণ 8 ঘন্টা হবে। তোমরা সবাই আশীর্বাদ করো, তোমরা সবাই প্লিজ প্রে করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমরাও খুব টায়ার্ড, একটু ফ্রেশ হয়ে নেবো। যদি আমাদের ভিডিও, আমাদের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও। আর ওই যে বেলটা রয়েছে, বেলটা ক্লিক করে দিও, অলটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, সানু বলে দে, সানু বাই বাই বাই।